হাই প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি এজিবি নিউজে। এজিবি নিউজ একটু আলাদা। প্রিয় দর্শক, প্রতিনিয়ত আমরা ভিন্ন স্বাদের অন্যরকম সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিই, আজও তার ব্যতিক্রম ঘটেনি। আচ্ছা, মনে করুন প্রচন্ড গরমের মধ্যে আপনি পার্কে বসে আপনার জামাটি খুলে একটু হালকা বাতাস দিচ্ছেন, আর তখনই যদি বলা হয় আপনি জামা খুলেছেন কেন, আপনাকে শাস্তি পেতে হবে। চলুন বলে আপনাকে নিয়ে যাওয়া হলো, গ্রেফতার করা হলো, পানিশমেন্ট দেওয়া হলো, তাহলে ব্যাপারটি কেমন হয়? হ্যাঁ, আজকে আমরা এরকমই একটি ভিন্ন স্বাদের সংবাদ দেখব। জামা উঁচিয়ে পার্কে শুলেই শাস্তি। চলতি গ্রীষ্মে চীনের বিভিন্ন প্রদেশে অতিরিক্ত গরম পড়েছে। একটু স্বস্তি পেতে পার্ক, বাস কিংবা অন্য কোথাও বসে শরীরের জামাটি ওপরে উঠিয়ে পেট বের করে রাখেন অনেক চীনা পুরুষ। তবে শানডং প্রদেশের জিনান শহর কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, এটি অসভ্যতা এবং এ ধরনের কাজ করলেই শাস্তি পেতে হবে। চীনা পুরুষদের পেট বের করে বিশ্রাম নেওয়ার ভঙ্গিটিকে অনেকে বেইজিং বিকিনি বলে থাকেন। গরমের সময় সড়ক, পার্ক কিংবা পর্যটন এলাকাগুলোতে চীনা পুরুষদের এটি সাধারণ আচরণ। সম্প্রতি এই অসভ্য আচরণ বন্ধে নোটিশ জারি করেছে নগর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের ভাষ্য, এতে নগরীর ভাবমূর্তি ভয়াবহভাবে ক্ষুণ্ণ হচ্ছে। জারি করা নির্দেশনায় বলা হয়েছে, পার্ক, জনসমাগমপূর্ণ মোড়, বাস, দর্শনীয় স্থান এবং বাণিজ্য এলাকাসহ জনসমাগমপূর্ণ স্থানগুলোতে এ ধরনের আচরণ করলে শাস্তির সম্মুখীন হতে হবে। এর পাশাপাশি খালি পায়ে হাঁটা, থুতু ফেলা, পানি ফেলা এবং লাফ দিয়ে শাড়ি পার হওয়াসহ নিষেধাজ্ঞা আরোপ করা আচরণের একটি দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে নগর কর্তৃপক্ষের এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে। কেউ কেউ বলেছেন, দাদাদের দেখানো, এই অভ্যাস অত্যন্ত অভদ্রচিত। এর আগে তিয়ানজিনেও পেট বের করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের প্রতিবেদনটি দেখবার জন্য। পৃথিবীর সর্ববৃহৎ জনবহুল রাষ্ট্রের এই প্রতিবেদন আশা করি আপনার কাছে ভালো লেগেছে। আরেকটি কথা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ইমানদার সকল মানুষ আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। তাই আমার দেশ প্রিয় বাংলাদেশ এবং এর আশেপাশের সকল শহর আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক, আমরা প্রত্যেকে সে চেষ্টা করব। আরেকটি বিষয়, পেট বার করার বিষয়টি তো বুঝতেই পারছেন, এটা এক ধরনের অভদ্রতা। তাই আমরা চাইলেও যত্রতত্র এভাবে মানে কাপড় খুলে আমরা প্রদর্শন করতে পারি না। আশা করি এসব বিষয় আমরা খেয়াল রাখব এবং আমাদের বাংলাদেশকে গড়ে তুলব, আমাদের এই সিটিকে গড়ে তুলব আদর্শ নগরী হিসাবে। আজ এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এজিবি নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।